আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার কানাডা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আবার চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে ওমানের একটা পোর্ট, অর্থাৎ সি পোর্ট, সমুদ্র বন্দর। তো এখানকার দৃশ্যটা এত মনোরম, তো আপনাদের ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন ভিডিওর আগে যাওয়া যাক। বন্ধুরা, এই যে আসলে খুব কাছ থেকে ভিডিও করতেছি, বোটগুলো এখানে স্টপিস করে আছে, অর্থাৎ সব দাঁড় করে রাখছে সমুদ্রের কোলে। এখান থেকে সব মাছ ধরতে যাবে, কিন্তু সব পানির উপরে উঠানো, কারণ ঢেউতে অনেক বেশি আঘাত করে বোটগুলোতে, যার কারণে হয়তো উঠায় রাখছে। আমি আসলে সঠিক জানি না, আমার এটা ধারণা, সব বোটগুলোই উপরে উঠানো। তো যখন সমুদ্রে যায় ধাক্কা দিয়ে নিচে নামায় পরে ব্যাস স্টার্ট দিয়ে চলে যায়। সবগুলাই স্পিড বোট, মাছ ধরা বোট আর কি। এখানে শত শত মাছ ধরার ট্রলার, অর্থাৎ স্পিড বোট, এগুলো দিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়, গভীর সমুদ্রে চলে যায় স্পিড বোট গুলো নিয়ে। বন্ধুরা, আমি আসলে সাগরের ভিতরে দাঁড়ায় আছি, ভিতরে বলতে এটা একটা পল্টন। এখানেই ট্রলারগুলো এনে বোটগুলো আনার পরে এখানে মাছ উঠানো হয়। তো এখান থেকে এখন অবশ্য বোট তেমন নাই, সব সাগরের ভিতরে চলে গেছে মাছ উঠানোর জন্য, মাছ ধরার জন্য। তো জায়গাটা আসলে অসম্ভব সুন্দর, আপনাদেরকে একটু দেখাতে যদি চেষ্টা করি। সামনে যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন ওইটা আসলে অনেক বড় সমুদ্র বন্দর। এখানে শিপগুলো এসে আপনার লোডিং আনলোডিং হয়। সমুদ্রে ঢেউ দেখছেন, আসলে সমুদ্র এখন শান্ত, ঢেউ তেমন নাই। আমি পল্টনের উপরে দাঁড়ায় আছি, এটা চারি সাইডে এসে বোটগুলো মাছ আনলোড আনলোড হয়। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে, দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, শত শত স্পিড বোট, সব মাছ ধরা বোট, সব কিনারায় দাঁড়ায় আছে, পানির উপরে উঠায় রাখছে বোটগুলো। আসলে জায়গাটাতে আসলে একটু বসলে মন চায় না উঠে যেতে, অসম্ভব ভালো লাগতেছে জায়গাটা, খুবই সুন্দর একটা জায়গা। কিন্তু আসলে এটা কৃত্রিম, মানে কৃত্রিমভাবে বানানো হয়েছে, সমুদ্র তো, মেন সমুদ্র তো ওই পাশে। এটা মানে বোটগুলো যাতে এখানে রাখা যায়, একটা পোর্টের মতো বলতে পারেন ছোটোখাটো। আর ওই পাশে যেটা দেখালাম টাওয়ারের মতো, ওইটাই হচ্ছে মেন পোর্ট, ওখানে জাহাজ লোডিং আনলোডিং হয়। ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে খুব সুন্দর একটা ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ, আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা। সমুদ্রে কার না ভালো লাগে, আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে কি বলবো আপনাদেরকে, এখানে বসে থাকলে বসেই থাকতে ইচ্ছা করতেছে, কিন্তু আসলে রোদের তাপমাত্রাটা বেড়ে যাইতেছে, কারণ এখন তো সকালবেলা। তো দিন যত বাড়তেছে রোদ বাড়তেছে, এখানে তো আর ছায়া নাই, তো যার কারণে আর থাকা সম্ভব হচ্ছে না। এই কারণে আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি। ওইখানে দেখতে পাচ্ছেন আসলে হাজার বলতে পারেন, হাজার পরিমাণ সাদা বক, এগুলো
যেগুলো আসলে পাং হাঁস না কি বলে, এগুলো ওই যে মাছ খায় আর কি, এগুলো হয়তো রেস্ট নিচ্ছে এখন, সব এখানে দেখতেছি বসে আছে। এইখানটাতে আবার নতুন করে একটা পোর্ট হয়তো হবে, পোর্ট অর্থাৎ পল্টন হবে খুব সম্ভবত, যার কারণে যে ড্রেজিংয়ের কাজ চলছে, ড্রেজিংয়ের কাজ সম্পন্ন হলে হয়তো এখানে নতুন একটা পল্টন তৈরি হবে। এইটাই আসলে মেন সমুদ্র, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না জানি না, সূর্যের রশ্মিটা পুরো মোবাইলের ক্যামেরা বরাবর, যার কারণে কতটুকু দেখা যাচ্ছে জানি না। এইখানটা এটাই আসলে মেন সমুদ্র, ওই যে জাহাজ খুব দূরে দেখা যাচ্ছে ওয়েটিংয়ে আছে বোটে ল্যান্ড করার জন্য, এটাই মেন সমুদ্র। যে এখানে এটা ড্রেজিংয়ের কাজ চলতেছে, খনন অর্থাৎ খননের কাজ চলতেছে সমুদ্রের ভিতরে, মাছ সমুদ্রে আসলে এগুলো দিয়ে খনন করা হয়। বন্ধুরা, আমরা ভিডিওটার একবারে শেষ প্রান্তে চলে আসছি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।